Hello viewers, welcome to Ophic Video Diary. আপনারা দেখছেন Ophic Video Diary Part 54 অন্যতম অডিয়েন্স। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি Ophic অন্ধকার। আমার মনে হয় আপনাদের আমার সব কথাগুলো শুনতে একটু কষ্ট হবে, যদি আমি হেডফোনে কথা বলছি তো তারপর কথাগুলো জি জি হয়ে গেছে, টিকিট আছে। এক সেকেন্ড, আমি একটু টিকিটটা দেখাবো। দেখা হয়েছে? হ্যাঁ দেখানো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, যেখানে স্টিল আমার টিকিটটা দেখান, দেখার জন্য যদি আমার টিকিটটা আসলে তোমার মানি ব্যাগের পকেটেই আছে। যাই হোক, ঠিক আছে, মানি ব্যাগও আছে, এটা কোনো সমস্যা না। তো আজকের জার্নিটা শুরু হয়েছিল সকাল 9:20 স্টেশন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে। তো এখন মোটামুটি কয়টা বাজে? এখন বাজছে আশা করি 6:30 বাজে। এখন আশা করি আমরা কয়েক মিনিটের মধ্যে নিউভামেতে পৌঁছে যাবো। তো নিউভামেতে পৌঁছে গেলে মানে যাত্রাটা শেষ হবে। তো আজকে জার্নিটা অনেক মজার ছিল, এই ট্রেনটা অনেক চমৎকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ট্রেনটা অনেক চমৎকার একটা ট্রেন, সবচেয়ে আধুনিক প্রযুক্তি বাংলাদেশে, এবং এটা মেড ইন ইন্দোনেশিয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটি ইন্দোনেশিয়ার তৈরি। ট্রেনের সবচেয়ে নতুন যে আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে চার্জিং পোর্ট, এখানে মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ এভরিথিং ইউজ করা যায়, চার্জ করা যায়। সো এটা এই বোরিং লাইট ফিল্টার এখানে হয় না। আর এর লুকটা অনেক চমৎকার, আপনাদেরকে আমি দেখাবো, অনেক চমৎকার লুক এটার আর কি। দেখতে পাচ্ছেন এই যে ফ্যানগুলো সব কিছু একেবারে আন করা। বাংলাদেশে সর্বশেষ রেলওয়েতে বাংলাদেশ রেলওয়েতে যে কয়েকটা ট্রেন সংযোজন করা হয়েছে তার মধ্যে এই ট্রেনটি হচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে এটা এসছে, আর বাকিগুলো সব ইন্ডিয়া। তো এই ইন্দোনেশিয়া থেকে তৈরি হওয়ার কারণে মানে ইন্ডিয়ান ট্রেনগুলো হচ্ছে এটা একটু আধুনিক, একটু স্মার্ট আর কি, সব দিক দিয়ে ফিনিশিং অনেক চমৎকার। আমি যতদূর আমি ট্রেনটা ঘুরলাম সব দিক দিয়ে সব কিছু আমার ভালো লেগেছে। একটা প্রবলেম আমি পেয়েছি, সেটা হচ্ছে যে এই ট্রেনের যে এই এই আপনারা দেখতে পাচ্ছেন এই জানালাগুলো আছে, এই যে জানালাগুলো এগুলো মাঝে মাঝে লক হয়ে যাচ্ছে। লক হয়ে যাওয়ার সমস্যাটা, এটা আমি যখন ট্রেনের যারা স্টাফ ছিল তাদের সাথে কথা বললাম, তারা বলে হ্যাঁ এই একটা সমস্যা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই এই লক হয়ে যাচ্ছে। যদি এগুলো অথবা এর মধ্যে স্প্রিং দেওয়া আছে অথবা হাইড্রোলিক করা আছে, এগুলো কিন্তু তুলতে বা নামানো অনেক সহজ, অনেক ইজি। আগেরগুলো হচ্ছে অনেক ভারী, ওই ভারীগুলোতে দেখা যাচ্ছে ওগুলো নামাতে গিয়ে আমার একবার হাত থেতলে গিয়েছিল, কিন্তু এগুলো হচ্ছে অনেক কমফোর্ট, এগুলো চেক এবং একটা ছোটো বাচ্চা চাইলে সেগুলো এগুলো তুলতে পারবে। কিন্তু এগুলো ওই কোনো একটা টেকনিক্যাল কারণে এগুলো জ্যাম হয়ে যাচ্ছে। তো আমাকে রেলওয়ের স্টাফ তারা জানালো যে এটা 2 বছর ওয়ারেন্টি আছে, তার পরবর্তী ওয়ার যখন পারমিট হবে তখন তারা এটা সার্ভিসটা ঠিক মতো করে দেবে আর কি, তারা এটা দাবি করেছে। তো আমরা মনে খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ মানে আমাদের হাতে সময় নেই, নামতে হবে, সবাই প্রিপারেশন নিচ্ছে। তো আজকে আপনারা দেখলেন Ophic Video Diary পার্ট 54 14তম পার্ট আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। আজকে খুব বাড়াবো না, আজকে আপলোডও করতে পারবো না, ন্যাচারালি ফ্রি ইন্টারনেটে ওয়াইফাই থাকবে সেদিন সম্ভবত আপলোড করবো, আজকে সম্ভবত আপলোড করতে পারবো না। তো আপনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর একটু আমি ভিডিও সব দেখি আমি অফ করে দেবো আজকে। ওকে, বাই বাই, সবাই ভালো থাকবেন। কি অবস্থা?